এই যে আমি উপোস করে বসে আছি, নীল পুজোর উপোস মারা করে, আমি উপোস করে বসে আছি আর আমার বর সামনে বসে বসে কি সুন্দর খাবার দাবার খাচ্ছে। নিরামিষ খাচ্ছে অবশ্য, ব্যাপারটা হচ্ছে ওকে আমি তো ডাইনিং এ বসতে পারছি না, কিন্তু ও আমার মানে ও বললো তুমি চলো তুমি গিয়ে বসবে, ভাতের ছোঁয়া ছানি ডাইনিং এ বসবো, তার জন্য আমি এখানে সোফায় বসে আছি আর ও খাচ্ছে, খালি গায়ে আছে বলে দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে আমার সাথে মোটামুটি সব উপোস করে, দুর্গা ষষ্ঠী থেকে শুরু করে অনেক কিছুই করে, কিন্তু আজকে খেয়ে নিয়েছে, উপোস করেনি। আর এই যে আরেকজন, এই যে তার খাবার দাবার নিয়ে বসে আছে, সে এখন খাবে। লজ্জা করছে না একটু, একটুও লজ্জা করছে না? না কষ্ট হচ্ছে না? বউ না খেয়ে বসে আছে আর নিজে খাচ্ছ? কিছুদিন ধরে আমি বেরোচ্ছিলাম আমার মায়ের সাথে, শপিং এ বেরিয়েছিলাম, তারপরে তোমার আমাদের এখানে পাড়ায়, আমাদের পাড়াটা ইজ ফেমাস ফর পুজো 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 পুজো। তো কিছুদিন আগে আমরা কোথায় গেছিলাম, মঙ্গল পাণ্ডেতে, কি আমরা মঙ্গল পাণ্ডেতে গেছিলাম, কিছুর জন্য গেছিলাম, কি ছিল, পাঠশান ছিল, শিব ঠাকুরের কিছু একটা পুজো, এরকম কিছু কিছু টুকটাক টুকটাক ক্লিপস আমি প্রচুর নিয়ে রেখেছি। তো এই ব্লগে তোমরা ওই ক্লিপগুলো দেখতে পারবে। আজকে হচ্ছে স্পেশালি নীল পুজো, তো নীল পুজোর উপোসটা করেইছি, মন্দিরের রেকর্ড আর করা হয়নি, বা মন্দিরের শিব ঠাকুরকে যখন জল ঢল ঢাললাম সেটার ক্লিপিংটা নেওয়া হয়নি, মায়ের একটু ক্লিপিং নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর যখন সন্ধ্যাবেলা মন্দিরে যাব আমি ট্রাই করব আমাদের পাড়ার মন্দিরগুলোতে যখন যাব ভিডিও করার, তো তোমরা আজকে এই ভাঙা চোরা ব্লগটা 3-4 দিনের ক্লিপিংস গুলো এনজয় করো। হাই, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। তো চলো এবার ব্লগটাকে দেখো কি কি আছে, ক্লিপিং না আছে আমি নিজেও জানি না, এডিট করবো যখন তখনই দেখতে পারবো, যা আছে ভালো করে সুন্দর করে এইটুকুনি বলতে পারি প্রেজেন্ট করে দেবো, তোমাদের ভালোই লাগবে। আবার বেরিয়ে গেছি স্টুডিও থেকে, তারপরে আবার ব্লগটাকে শুরু করলাম, ভুলেই গেছি যে এটা আবার ব্লগ করতে হবে। যে স্টুডিওতে এসেছিলাম মায়ের সাথে, অনেক শপিং করেছি পয়লা বৈশাখের, আজকে ব্লগ করছিলাম না কিন্তু কিছু একটা ব্লগের মাঝখানে দিয়ে দেবো এই ভিডিও ক্লিপটা, প্রচুর 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 শপিং করেছি, এখন আবার যাচ্ছি, আবার শপিং করবো, আবার কিছু খাওয়া দাওয়া করবো, এইসবই করতে আজকে বেরিয়েছি। দিদিও দিদিভাইও আছে, সবাই আছে আমাদের জন্য। তো জুডিও থেকে যা কেনার কিনলো মা, এখানে মায়ের জন্য অনেকগুলো নাইটি ফাইটি কিনেছে, নাইটি টাইটি নিয়ে এখন আমরা যাচ্ছি, হয়তো কিছু খাবো দাবো তারপরে ঘরে চলে যাবো। এখানে তো এবারে কিছু খাবো খেয়ে যাবো। তো এখানে নাইটি কিনতে গেলে একটা দারুণ কেস হয়েছে, মানে এখানে যে নাইটি যে বিক্রি করছে সেই দিদিটাকে যখন বললো, মা প্রথমে পরিচয় দিচ্ছে, আমার দুই মেয়ে, আমার দুই মেয়ে, যখন তারপরে মা বললো যে আমি আমি বললাম যে আমার শাশুড়ি মা, বিশ্বাসই করছে না, বলছে এটা এটা হতেই পারে না, তো যারকম মনে হচ্ছে ছোট মেয়ে, চলো বাঙালি ইমোশন, এটা না খেলে ইনকমপ্লিট, বেরোনো হচ্ছে ইনকমপ্লিট। এটা শুরু হয়ে গেছে, বেশ ঝাল করে মাখো। ফুচকা তো খেলাম, ফুচকাকে গলা খুব শুকাচ্ছিল, কিন্তু আমার মায়ের কাছে সবসময় বেরোলেই জল পাবেই পাবে, মানে আমি পেরিয়ে ভাবছিলাম এত গলা শুকাচ্ছে এই করছে, জল নেবো জল নেবো, হুট করে মা দেখি জলের বোতলটা বার করে নিল, বেরোলে কিন্তু এই জলটাই গরমকালে মাস্ট ক্যারি মাস্ট ক্যারি, কিন্তু আমরা আমরা করতে পারি না, মানে খুব লাগেজের প্রবলেম হয়েছে, কিন্তু মায়ের সাথে বেরোলে এই জিনিসটা নিশ্চিত। আজকে আমাদের এসিটা ইনস্টল হওয়ার দিন, আবার পরের দিন ব্লগটাকে স্টার্ট করলাম, আজকে আমাদের এসিটা ইনস্টল করার দিন, তো ইনস্টল এখন হবে, সব প্রিপারেশন চলছে, প্রায় তোমার এক বছর পর আবার মা একটু শান্তিতে ঘুমোতে পারবে, বুঝলে তো। এখন ওই ঘরে এসি ফেসি গুলো ইনস্টল হচ্ছে, প্রচন্ড 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 গরম লাগছে, আর গরমে টেকা যাচ্ছে না, যা গরম পড়েছে, আমি যাই চট করে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসি। বাই দ্য ওয়ে কালকে গুনগুনের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, রাত্রিবেলা গুনগুনের শরীরটা সত্যি খারাপ হয়ে গেছিলো, জ্বর ঠর এসে গেছিলো, ভালোই জ্বর এসেছিলো, তো একটু আগে ওকে ডাক্তার ফাক্তার দেখে ঠেকে নিয়ে আসলাম, এখন ঠিক আছে, ঠান্ডা গরমে জ্বরটা লেগেছে, তো এটাই হচ্ছে ব্যাপার। জাস্ট একটা ছোট্ট আপডেট, মানে আমি কোনো নেগেটিভিটি বা নেগেটিভ জিনিস, বাচ্চার শরীর খারাপ এই সমস্ত জিনিস না আমার ব্লগে যদিও বলতে চাই না, আমি জানি না কেন আমি বলতে চাই না, তোমরা অনেকেই আছো যারা আমার সাথে পার্সোনালি কানেক্টেড আছো, তারা যখন মেসেজ করো গুনগুন কেমন আছে, যদি ওর শরীর একটুও খারাপ হয় আমি বলি, বাট ব্লগে আমি খুব একটা
এই জিনিসগুলো বলতে চাই না, আমার সত্যি খারাপ লাগে, বাট স্টিল এটা না বললেই নয়, ওর একটু শরীরটা খারাপ হয়েছিল। আই ওয়ান্ট কি তোমরা সবাই ওকে একটু ব্লেস করো, একটু আশীর্বাদ করো, একটু ভালোবাসে দাও, যাতে ও তাড়াতাড়ি চট জলদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ডাক্তার ফাক্তার দেখিয়ে এনেছি, এখন ঠিক আছে, জ্বরটা নেই, তো আই থিঙ্ক এটাই যাতে কন্টিনিউ হয়। মানে অনলাইন অর্ডারের মধ্যে কিন্তু এখন আবার আরেকটাও অ্যাড হয়ে গেছে, তোমরা প্রায় দেখো, আমি এই যে এই জিনিসটা ট্রেল, এইটা নিয়ে কিন্তু আমি প্রচুর 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 ভিডিওস বানাচ্ছি, খুব বলছি, কারণ কি সত্যি অ্যাপটা দুধ দারুণ। তো আবার ট্রেলেরই একটা পার্সেল হলো, এখন আমি বেশিরভাগ জিনিস সব কিছু বেশি মানে বেশিরভাগ বিউটি প্রোডাক্ট আমি কিন্তু ট্রেল থেকেই অর্ডার করি। তো তা মানে যখনই কোনো ব্লগ করার সময় পার্সেল আসে একবার করে দেখাই, তো এটাও দেখিয়ে দিলাম ট্রেলার পার্সেল কি আছে ভেতরে না আছে সেগুলো আমি পরে দেখিয়ে দেবো লাগানো। তো এখন রেডি হচ্ছে শিব মন্দিরে যাবো বলে, তো এইটা মা দিল, কিন্তু আমি তো খুব সুন্দর শাড়ি পরতে পারি, দেখি এটা পরে আমাকে কেমন লাগে, শাড়িটা আমার খুব ভালো লেগেছে, তো দেখি কেমন করে পরতে পারি, আদৌ পরতে পারি কি পারি না। আমি রেডি হয়ে গেছি, এবার নীল পুজোর জন্য যাবো বা মন্দিরে যাওয়ার জন্য মায়ের দেওয়া শাড়িটা পরেছি, আর আমি জানি না আমাকে তোমাদের কেমন লাগছে, বাট আমার কিন্তু নিজেকে খুব সুন্দর লাগছে। শাশুড়ি মা এসব মা কাকিমাদের শাড়ি পরতে সত্যি আমার খুব 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 ভালো লাগে, আর যেমনই হোক আমার আমি মানে খুব আরো মানে নিজের শাড়ির থেকে বেশি ভালো লাগে আমার সবার শাড়ি পরতে। Thank you.
এলাম দোকানে। দোকানে এসে একটু বসি, বসে একটু রেস্ট নিই। দেখলে তো আমাদের পাড়াটা, আমাদের পাড়াটা এই সবের জন্যই ফেমাস। আর এত ভালো লাগে, এত ভালো লাগে, সবাই সুন্দর করে সেজে গুজে ফুলো নিয়ে প্রত্যেকটা পুজোতে প্রত্যেকটা ইয়েতে কি সুন্দর লাগে, কি ভালো লাগে, কিছু বলার নেই। বেরোলেই সবাই ঝেঁকে ধরে, কিন্তু তাও মোটামুটি ধরে। বাট আমি এতটাই লাজুক, এতটাই লাজুক যে ক্যামেরা অন করে সেটাকে রেকর্ড করতে আমি পারি না, আর প্রচন্ড লজ্জা লাগে। কিন্তু আমার একটা কমপ্লেন আছে, অনেকে এমনও হয়েছে যে আমি কোথাও একটা বেরিয়েছি, বাড়িতে আসার পর তারা আমাকে টেক্সট করছে, হয়তো ইউটিউবে কমেন্ট করছে, দিদি তোমাকে দেখলাম কিন্তু কথা বলতে পারিনি। এই জিনিসটা প্লিজ প্লিজ এসে কথা বলো, আমার খুব 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 ভালো লাগে, সেটা ভীষণ ভীষণ ভালো লাগে। প্লিজ তোমরা এইরকম করো না যে কোথাও দেখলে কথা বললে না, বাড়িতে এসে আমাকে ইনস্টা ফেসবুকে এরকম মেসেজ করলে, এটা কিন্তু করবে না, এটা কিন্তু খুব খারাপ লাগে। এখানে প্রসেশন শেষ হয় না, মানে মন্দির কমিনি, একটা যায় তো একটা আসে, একটা যায় তো একটা আসে, এরকম বসে 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 দেখতে দেখতে সত্যি সময় কেটে যাওয়ার ভীষণ ভালো লাগে। আবারও কিছু একটা প্রসেশন আসছে, যদি বাইরে উঠে গিয়ে রেকর্ড করতে পারি তো দেখাচ্ছি। দেখো আম্মা বসে আছে, মাও বসে আছে, মাকে জ্যামিলি নিচে দেখবে না, খুব কম যে জল জানতে গেছিলো বসে আছে। আবার আসছে কিছু একটা, আরেকজনের অবস্থা দেখো, বাপার গাড়িতে উঠে বাইকে উঠে ও বাইক চালাবে, কিভাবে চালাবে, কিভাবে চালাবে দেখি এসেছি ওপরে। এবারে ফ্রেশ হবে, গুনগুনকে ফ্রেশ করালাম, এবার আমি নিজে ফ্রেশ হবো, ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগলো, আমার আর এনার্জি নেই বিশ্বাস করো, আর এনার্জি নেই, তো ব্লগটাকে এন্ড করে দিলাম। আই হোপ ভালোই লাগলো দেখতে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। টাটা।